নমস্কার দেখছেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মনু থানাধীন এসকে পাড়ায় ভয়ঙ্কর যান দুর্ঘটনা আহত কমপক্ষে বারো জন তাদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার এসকে পাড়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয় অভিযোগ গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই ঘটে এই বিপত্তি আহতদের মনু হাসপাতাল থেকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এদের মধ্যে বেশ কয়েকজনকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মনু থানাধীন ভয়ঙ্কর যান দুর্ঘটনা আহত কমপক্ষে বারো জন তাদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার এসকে পাড়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয় অভিযোগ গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলেই ঘটে এই বিপত্তি আহতদের মনু হাসপাতাল থেকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এদের মধ্যে বেশ কয়েকজনকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এই আমরা যে খবরের দিকে নজর রাখছি মনু থানাধীন এসকে পাড়ায় ভয়ঙ্কর যান দুর্ঘটনা আহত কমপক্ষে বারো জন তাদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মঙ্গলবার এসকেপাড়া এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয় অভিযোগ গাড়ির চালক ঘুমিয়ে করার ফলেই ঘটে এই বিপত্তি আহতদের মনু হাসপাতাল থেকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় এদের মধ্যে বেশ কয়েকজনকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে